শুয়ে পড়ো, উঠবে না, শুয়ে পড়ো, এরকম করছো কেন? কি কি হচ্ছে? তুমি বেঁচে আছো, তাহলে আমাদের পালা ছেড়ে দিলে কেন? আপনারা কারা? এগুলো চুরির গয়না। দেখুন, আপনি যদি আমায় ঠিক করে বলে দেন যে এই গয়নাগুলো আপনাকে কে দিয়েছে, তাহলে আপনার কাছ থেকে এই সমস্ত গয়না আমি দ্বিগুণ দামে কিনে নেব। এক মহিলা এসে দিয়ে গেছে। চন্দনা বেশ তো বেঁচে আছে। কোথায় দেখেছিস? এ ছিল গ্রামে। পাইনি, কিন্তু পেতে হবে। কোথায় পাওয়া যায় এই মহিলার খোঁজ? চন্দনা শোনো আমার কথা, চলে যাও না। ট্যাক্সি! আমাকে চন্দনা পিসি বলে ডাকলো না? তবে কি এই বাচ্চাটাও আমাকে চেনে? আপনি আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান বলছি, গাড়িটা থামান! আমি আপনাকে বললাম তো গাড়িটা থামান, কথা শুনছেন না কেন বলুন তো? আপনি কে বলুন তো, কথা বলছেন না কেন? আমি আপনার ড্রাইভার ম্যাডাম। ড্রাইভার? আমার কোনো ড্রাইভার নেই। আছে বই কি? আমি আপনার একমাত্র ড্রাইভার, আর এই পরিচয়টাই আমার গৌরব। আপনি খুব ভয় পেয়ে গেছিলেন তো, আর একটু হলে তো মেরেই দিতেন আমাকে। আপনি আপনি প্লিজ গাড়িটা থামান। গাড়ি থামাবো মানে এইখানে গাড়ি থামাবো কেন? দেখুন, এটা আমার অনুরোধ আপনার কাছে, প্লিজ আপনি গাড়িটা থামান। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার যখন তখন তো হুকুম তামিল করতেই হবে, তবে কারণটা জানতে পারলে বড় ভালো হতো। আপনি ওদিকে যাচ্ছেন কেন? আমরা সোজা যাব না? পেট্রোল লাগবে। কিন্তু এখানে তো কোনো পেট্রোল পাম্প দেখছি না।
আপনি মানতে চাইছেন না যে আমি গাড়ির ড্রাইভার, কিন্তু গাড়িটা তো আমি ড্রাইভ করছি, আমি জানি। আমি তো ভাবতেই পারছি না এগুলো আমলকি নিজে লিখেছে। বলতেই তো পারতে, আমি ওকে শ্রদ্ধা করি, ভালোবাসি কথাটা বলার কি দরকার ছিল? কি আশ্চর্য বাবা, আমি তো ভালোবাসি, শুধু শ্রদ্ধা তো নয়, মিথ্যে কথা বলবো? এসব কেন করেছেন আপনি বলুন। আমি কিছু করিনি, কিছু করিনি, আমি কিছু করিনি। তুমি না মানলেও আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি তোমার স্ত্রী। এতদিন আমি তোমার কাছে কিছু দাবি করিনি, কারণ আমি শুধু চেয়েছি আমার মেয়ে দুটো ভালো থাকুক। ওরাও যদি ভালো না থাকতে পারে তাহলে আমি বাধ্য হব আমার অধিকার কেড়ে নিতে। এটা গার্লস কলেজ, এখানে আমার পারমিশন ছাড়া কোনো ছেলেকে নিয়ে ঢুকবি না। বকুলের কলেজের প্রথম দিন, আর ওনার যা মেজাজ, কখন কার সাথে কোন ঝামেলায় জড়িয়ে পড়বেন কোনো ঠিক নেই। সত্যি সত্যি ওই লোকনাথ কোনো জাদু করে রাখেনি তো? শিগগিরই বলির মহিষানো। কেন প্রশ্ন করি, আগে বল নিচে কথা কইবি নে। আমার দিব্যি কিন্তু পাঙ্কেষ্ট বাবুকে খুব মনে ধরেছে, তাই না? এসব কি করেছে কুমারী, এখনো তো কথাবার্তা কিচ্ছুই শুরু হয়নি। যদি এ বিয়েতে কোনো আপত্তি আসে, আপনি যেভাবেই হোক বিশ্বাস বাবুকে রাজি করান, পানকেষ্ট আর করুণার বেটা দেওয়াতেই হবে। ওনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, তাছাড়া ওনাদের মানসিকতা কি, ওনারা কি চান, সেসব তাকে বুঝতে হবে। তোমার হঠাৎ করে কি হলো, এখানে বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়লে কেন? কারণ আছে তাই কইছি, আপনি দয়া করে আমাকে আর কোনো সেনাপতি বসাই, এখানকার কেউ হোক বা বাইরের কেউ, সে নিশ্চয়ই এখনো প্রবাল দ্বীপে লুকিয়ে আছে। যাও এক্ষুনি তাকে খুঁজে আনো। মেম সাহেবের চোখের অবস্থা অতটাও তো খারাপ নয় বলুন। না, চোখের অবস্থা অতটাও খারাপ না, বরং বলা যায় যে খুবই খারাপ। বোনের জন্য কত কিছু করতে হয়, কিন্তু বোন আমাকে জামিন দিয়েছে, এটুকু তো বনতে হয়। ছোট বৌদি যা হওয়ার তা হয়েছে, নিজের জেদে জ্যান্ত উপরে মরল। এখনো প্রিয়াঙ্কা ফোন করলো না, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলা আমার ভীষণ দরকার। হ্যালো হ্যালো, হ্যাঁ প্রিয়াঙ্কা, হ্যালো।